ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাব কেটে গেলেও এখনও পানিবন্দী রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ও মোহাম্মদিয়া হাউজিং এলাকা। বৃষ্টি থেমে যাওয়ার 16 থেকে 18 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নামেনি পানি। পুরো এলাকায় পানযোগ্য পানির হাহাকার। দীর্ঘ সময় পার হলেও এখনও সমাধান না হওয়ায় চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী। সুইচ গেট এই সাইডে কারাদানে মাছ ছাড়ছে, এখন মাছ যাই গিয়ে তার লাগিয়ে সুইচ গেট বন্ধ রাখছে, এই কারণে পানি জমে রয়েছে। ওখান থেকে পানিগুলো পাস না করাতে এলাকা পানি সকালে যে অবস্থা এখনও সেই অবস্থা। 4টা যে মোটর আছে, মানে পাম্প আছে 5টা, 1টা বন্ধ আছে, আর 4টায় মানে তারা কমাচ্ছে কি না কমাচ্ছে এটা তো আমরা জানি না, অনেক আগেই কমানোর কথা ছিল পানিটা। সিত্রাঙ্গের প্রভাবে সোমবার রাতের বৃষ্টির পানি আটকে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। যাদের বিকল্প সুযোগ আছে ঘর ছেড়েছেন তাদের অনেকে। ঘরের ভিতরে পানি, সব মাল সামান ডুবে গেছে, আমরা রান্না বান্না করতে পারি না, খাইতে পারি না, খাওয়ার পানি নাই, তার বাদে খাওয়া সমস্যা হইতেছে। আমার ঘরে এক বুক পানি, বাসার ভিতরেও পানি ঢুকে গেছে, মানে রাতে শুইতেও পারি নাই, ঠিক আছে, সব খাটের উপরে উঠাইছি। এরপরেও পানিবন্দীরা পাননি কোনো ত্রাণ সহযোগিতা। রাত গড়িয়ে সকাল, সকাল গড়িয়ে দুপুর হলেও দেখা মেলেনি কোনো জনপ্রতিনিধির। এই ব্যাপারে আমাদের কমিশনার সাহেবের কোনো উদ্যোগ আসলে ঠিকমতো পাইতেছি না। দিবাগল তো সত্য যে আমাদের এই দুর্ভোগ দেখার মধ্যে কেউই নাই। তবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানালেন তিনি ঢাকার বাইরে আছেন, দ্রুত পানি কমবে বলে আশা তার। আমি তো না, আমি ঢাকার বাইরে যাচ্ছি, পানিবন্দী বলাটা ঠিক হবে না, অনেক জায়গায় পানি কমে গেছে। এ অবস্থায় বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ সহ ত্রাণ সহযোগিতার দাবি এলাকার বাসীর। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।